শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম। একাদশ শ্রেণীর এই ভর্তি পদ্ধতি নিয়ে এবার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। এসএসসিতে এবার 1,35,898 জন শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে, কিন্তু সারা দেশে ভালো মানের কলেজে আসন রয়েছে 50,000 থেকে 60,000। তাই ভালো ফল পেলেও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রিপোর্ট আদ্দিন সাজেবের। নিশা ও দিশা দুই বোন কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত। এখন এবারের এসএসসিতে ভালো ফল করেও মন ভার করোনা ভাইরাসের জন্য। এই মহামারী এবার তাদের পড়ালেখাও অনেকটা পিছিয়ে দিয়েছে। করোনার কারণে তো অ্যাডমিশন লেট করে হচ্ছে, তো দুশ্চিন্তায় আছি একটু যে কবে মানে অ্যাডমিশন ফাইনালি হবে আর কবে ফাইনালি কলেজে ভর্তি হতে পারবো আর কি, এটা নিয়ে একটু টেন্সড আছি আর। যখন ম্যাট্রিক দিলাম তো তখন তো এমনিতেই একটা মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ নতুন মানে কলেজ নিয়ে খুঁজবো, কলেজে যাব। তো এখন তো তো ভালোই লাগছে যে হ্যাঁ যত বাধা হোক বা যাই হোক না কেন অ্যাডমিশনে মানে অনলাইনে অ্যাডমিশন নিয়ে তো তাও মানে হচ্ছে, অ্যাডমিশনটা তো হচ্ছে। করোনায় বদলে গেছে জীবনযাপন, থমকে আছে শিক্ষা কার্যক্রম। তবে আশার খবর হচ্ছে দুর্যোগের মধ্যেও শুরু হলো উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তি, যার আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। এর মধ্যে দুশ্চিন্তাতেও আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। সন্তানরা কবে ভর্তি হবে কলেজে, কবে শুরু হবে ক্লাস, তা জানা নেই কারোরই। ভর্তি কবে নাগাদ শেষ হবে, প্লাস ক্লাসগুলো কীভাবে হবে, এখন যদি আপনার ওই অনলাইন সিস্টেমে ক্লাসগুলো নিচ্ছে, সো এটা কবে নাগাদ শুরু হবে আর এটা দিয়ে স্টুডেন্টরা কতটুকু বেনিফিট হবে বা কতটুকু শিখতে হবে সেটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আবেদনের প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিতদের ফল প্রকাশ হবে 25 আগস্ট রাত 8টায়। ভর্তি হতে হবে 26 থেকে 30 আগস্ট রাত 8টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন করা যাবে 31 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত, ফল প্রকাশ 4 সেপ্টেম্বর রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে 7 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে, ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।